টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণার পর খুব বেশি সমালোচনার মুখে না পড়লেও দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে প্রধান নির্বাচক। শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইকে সামনে রেখে সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ব্যাপক মিটিংয়ে ব্যস্ত নাজমুল হোসেন শান্ত। দুজনকে দেখা গেল প্র্যাকটিসের সময় বেশ খানিকটা সময় কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে। এদিকে ডালাসের গ্র্যান্ড প্রাইডি স্টেডিয়ামে মোটেও স্বস্তিতে নেই বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নিজ দেশ শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের লড়াই, স্বাভাবিকভাবেই চাপে আছেন টাইগারদের হেড কোচ, চোখে মুখে তার দুশ্চিন্তা। কারণ বাংলাদেশ দল যে তার অধীনে মোটেও ভালো পারফর্ম করছে না। দলের সঙ্গে এসে সবার পরে মাঠে ঢুকেছেন চন্ডিকা হাথুরুসিংহের নাফিস ইকবালকে সাথে নিয়ে। বাংলাদেশ দল ততক্ষণে বেশ খানিকটা সময় অনুশীলন করে ফেলেছেন। সাকিব ও নাজমুল শান্তর মধ্যে চলছিল মিটিং। বাংলাদেশ দলের ক্রিকেটারদের বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে এদিন। যদিও পারফরম্যান্স ভালো নয়, তারপরেও লঙ্কাদের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ফুরফুরে মেজাজে ছিল সবাই। এদিকে বাংলাদেশ দলের জন্য বড় দুশ্চিন্তা হলো পেসার শরীফুল ইসলামের ইঞ্জুরি। ভারতের বিপক্ষে খেলতে নেমে হাতে চোট পেয়েছেন তারকা এই পেসার, যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল। এটা বাংলাদেশের জন্য বড় ধাক্কা বটে। বাংলাদেশের পেস ইউনিটে সম্প্রতি সময়ে শরীফুল ইসলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন। শরীফুল না থাকলেও এদিন তাসকিন আহমেদকে পাচ্ছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে খেলবেন তিনি।